হাই এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো আয়ুষ্মান খুরানার অনেক মুভি নিয়ে যেটি আজই থিয়েটারে রিলিজ করা হয়েছে। তো মুভিতে কী ছিল ভালো, কী ছিল খারাপ তা নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই করে দিন, যাতে এই ধরনের রিভিউ পেতেই থাকেন। তো অনেক হচ্ছে একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার লোকরা নিজেদেরকে নন ইন্ডিয়ান ভাবেন, মানে ওরা মনেই করে না যে ওরা ইন্ডিয়ার অন্তর্গত, এবং কিছু কিছু ইন্ডিয়ান আছে যারা ওদেরকে ইন্ডিয়ান সত্যিই ভাবে না, এবং এই সমস্ত কনফ্লিক্টের জন্য ওদের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এবং ওখানের কিছু লোক সেই জিনিসটার ফায়দা নিয়েছে। ফায়দা নিয়ে ওখানকার যে সাধারণ পাবলিক আছে তাদেরকে তাদের ব্রেন ওয়াশ করে, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তাদের বিরুদ্ধে কাজ করায়, এবং এই সব কনফ্লিক্টের জন্য ওখানে প্রচণ্ড ঝামেলা হয়, এবং সেই জন্যই গভর্নমেন্ট একজন লোককে পাঠায় ওখানে শান্তির জন্য, যার নাম হচ্ছে আমান, এবং যে একটা আন্ডারকভার পুলিশ অফিসার এবং যার চরিত্র অভিনয় করেছে আয়ুষ্মান খুরানা। সে সেখানে যায় এবং যেহেতু সে আন্ডারকভার অফিসার, সেই জন্য সেখানে সে একটা ফেক আইডেন্টিটি নিয়ে সেখানে সবার কাছে পরিচিত হয়। সেখানে তার সাথে দেখা হয় একটি মেয়ের, যার রোলে কাজ করেছে অ্যান্ড্রিয়া ক্যাপিচুসা, এবং তার সাথে তার একটা লাভ অ্যাঙ্গেলও তৈরি হয়, এবং ওখানে বেশ কয়েকটা গ্যাং আছে, যেমন একটা গ্যাংয়ের যে হেড টাইগার সাঙ্গা এবং আরেকটা যে আছে জোনাসন, দুজনে খুব পাওয়ারফুল ব্যক্তি, এবং এই জোনাসনের যে আইডেন্টিটি সেটা প্রথম থেকে কিন্তু কেউ জানতো না। তো একদিকে এই ইনভেস্টিগেশন করছে যে জোনাসনটা কে, এবং অন্যদিকে ওখানে অ্যাকচুয়ালি চলছেটা কি সেটারও ইনভেস্টিগেশন করতে থাকে আয়ুষ্মান খুরানা। আমান বা আয়ুষ্মান খুরানা কীভাবে জিনিসটা কন্ট্রোল করছে বা গভর্নমেন্টকে সাকসেস পাবে, তো সেই নিয়ে এই মুভির কনসেপ্ট, এবং এর বেশি জানতে গেলে আপনাকে দেখতে হবে এই অনেক মুভিটি। ফার্স্ট আমি চলে আসি পজিটিভ পয়েন্টগুলোতে। তো ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টরদের অ্যাক্টিং। আয়ুষ্মান খুরানা তার অ্যাক্টিং দিয়ে বরাবর মানুষকে খুশি করেছে, এবং এই সিনেমাতেও তার অ্যাক্টিং লেভেলের ছিল, এবং সে একদম অন্য ধরনের লুকস ট্রাই করেছে, কারণ এর আগের সিনেমাগুলোর প্রায় প্রায় লুকস ওর সেমই থাকে। শুধুমাত্র চণ্ডীগড়কারে আশিকি যে সিনেমাটা বেরিয়েছিল সেখানে একটু লুকসটা একটু ডিফারেন্ট করেছিল, বাট এখানেও অনেকটাই ডিফারেন্ট করেছে, এবং সম্পূর্ণ আলাদা ধরনের পার্সোনালিটি নিয়ে এই সিনেমাটি। এবং আর্টিকেল 15 সে একটা পুলিশের রোল করেছিল, কিন্তু সেই সিনেমা এই সিনেমার কনসেপ্ট একটু আলাদা। তো আয়ুষ্মান খুরানা অনেক সিনেমায় বের করেছিল যেখানে অনেক সোশ্যাল মেসেজ থাকে, এই সিনেমাতে অনেক সোশ্যাল মেসেজ আছে। সেকেন্ড হচ্ছে শুধু আয়ুষ্মান খুরানা নয়, বাকি যে ক্যারেক্টারগুলো তারাও খুব ভালো কাজ করেছে, যেমন মনোজ পাওয়া বা যিনি লিড অ্যাক্ট্রেস আছেন তিনিও ভালো কাজ করেছেন, যার নাম অ্যান্ড্রিউ ক্যাপিচুসা। এছাড়া মুভির মধ্যে বেশ অ্যাকশন খুব ভালো দেখানো হয়েছে, এবং সিনেমাটোগ্রাফিও খুব চমৎকার ছিল। সিনেমাটি ডাইরেক্ট করেছে অনুভব সিনহা। অনুভব সিনহা এর আগে মুল্ক বা আর্টিকেল 15 মতো সিনেমা তৈরি করেছিলেন, যেখানেও সে তার সিনেমাটোগ্রাফি দেখিয়েছিল যেগুলো খুব চমৎকার লেগেছিল, এবং এখানেও সেমভাবেই চমৎকার লেগেছে। স্ক্রিন প্লে কিন্তু খুবই দুর্বল ছিল, এবং এটাই হচ্ছে ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। মানে ওখানে যে নর্মাল পাবলিকরা আছে ওরা যখন বন্দুক ধরেছে, আপনি বুঝতেই পারবেন না যে আমি অ্যাকচুয়ালি একে সাপোর্ট করবো না এর বিরুদ্ধে ভাববো। তো এই ধরনের কনফিউশন সৃষ্টি করবে আপনার মনে। যারা মাস মশালা এন্টারটেনার সিনেমা বেশি পছন্দ করে তারা তো এই সিনেমাটা হয়তো বুঝতেই পারবে না, কারণ থটগুলো একদম আলাদা ধরনের হয়। বাকি কিছু কিছু ডায়লগ আছে যেগুলো এক দুটো খুবই ভালো, বাকি ডায়লগগুলো না থাকলেও চলতো। ইমোশনালি কনফিউজ তো আপনাকে করছেই, আগেও বললাম, এবং তাছাড়াও ইমোশনাল অ্যাটাচমেন্ট যে জিনিসটা হয় সেই অ্যাটাচমেন্ট মানুষের মধ্যে কারো কোনো ক্যারেক্টারের সাথে আপনি করতে পারবেন না। ইভেন আয়ুষ্মান খুরানার সাথেও ইমোশনালি অ্যাটাচমেন্ট পাওয়া যায়নি। হ্যাঁ, আরেকটা জিনিস, আয়ুষ্মান খুরানার অ্যাকশন একটু আশা করেছিলাম, কারণ ট্রেলারে দেখে যেটা মনে হচ্ছিলো যে আয়ুষ্মান খুরানার একটু অ্যাকশন দেখতে পাবো, সে অ্যাকশনটা বলতে গেলে না থাকার মতোই। ফার্স্ট হাফে তো ওই দু তিনটা গুলি মেরেছে, ওই হালকা একটা, তারপরেও সেরকম কিছু দেখতে পাওয়া যায়নি। ওই যারা সাপোর্টিং অ্যাক্টর তাদের এই অ্যাকশন বেশি দেখতে পাওয়া গেছে। এটি একটি ডিসেন্ট মুভি, ওয়ান টাইম ওয়াচেবল, এবং যারা ক্রিটিক্সের দিক থেকে দেখতে গেলে মুভিটি খুবই ভালো, বাট অডিয়েন্সের সাপেক্ষে যদি বলি তাহলে কিন্তু সিনেমাটা খুব ভালো বলবো না। বাকি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই করে দিন সাবস্ক্রাইব। বাকি বাই।